দু হাজার সেশনে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল আবেদন করেছিলেন তাদের রিনুয়াল আবেদনের যে ফান্ড সেটি কিন্তু ইতিমধ্যেই অ্যাভেলেবেল করা হয়েছে অর্থাৎ প্রায় অনেকেই আছেন যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ইতিমধ্যেই স্যাংশন পর্যায়ে আনা হচ্ছে তো সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পাশাপাশি আলোচনা করব যে আপনি কবে আপনার স্কলারশিপের টাকা পাবেন অর্থাৎ ইতিমধ্যেই যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে রয়েছে তারা কত তারিখে নিজেদের স্কলারশিপের টাকা পেতে চলেছেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্যে তো চলুন শুরু করি দু হাজার বাইশ তেইশ সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা রিনুয়াল আবেদন করেছিলেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে আপনারা কবে টাকা পাবেন সে বিষয়ে আপনাদের ফান্ড কিন্তু ইতিমধ্যেই বিকাশ ভবনের পক্ষ থেকে অ্যাভেলেবেল করা হয়েছে অর্থাৎ যারা রিনুয়াল আবেদন করেছিলেন প্রত্যেকেই কিন্তু টাকা পেতে চলেছেন বেশ কয়েকদিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন কারণ ইতিমধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস সেটি কিন্তু স্যাংশন পর্যায়ে আনা হচ্ছে অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান দীর্ঘদিন ধরে অ্যাপ্রুভ অবস্থায় রয়েছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশানটিকে স্যাংশন করানো হচ্ছে এবং ডিসবার্সমেন্ট নট ইয়েট যাদের ছিল তাদের কিন্তু ডিসবাসমেন্ট ইয়েট শো করানো হচ্ছে এবং তার পরবর্তী সময় কিন্তু আপনারা আপনাদের যে ক্লেম এস এম এস সেটি আপনারা পেয়ে যাবেন এবং তার পরবর্তী সময় কিন্তু আপনারা আপনাদের এই স্কলারশিপের টাকাটি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা আলোচনা করব যে আপনাদের যাদের ইতিমধ্যে স্যাংশন পর্যায়ে রয়েছে তারা কত তারিখে টাকা পাবেন সে বিষয়ে আপনাদেরকে বলবো ইতিমধ্যেই ফান্ড যেহেতু অ্যাভেলেবেল হয়েছে সেক্ষেত্রে কিন্তু বহু সংখ্যক ছাত্র ছাত্রীর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে এবং সেটিকে স্যাংশন পর্যায়ে আনা হচ্ছে সেক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন রয়েছে এবং পাশে লেখা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবাস সেক্ষেত্রে তারা কিন্তু ইতিমধ্যেই ক্লেম এস এস পাবেন সেটি কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারে ক্লেম এস এম আসবে অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে আপনাকে ক্লেম এস এম পাঠানো হবে এবং সেখানে কিন্তু একটি নির্দিষ্ট ডেট আপনার উল্লেখ করে দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে অর্থাৎ সেই নির্দিষ্ট তারিখেই কিন্তু আপনি আপনার এই স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মারফত পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের কিন্তু আর কয়েকটা দিন ওয়েট করতে হবে তারপরে ক্লেম এস এম আসবে ক্লেম এস এম কিন্তু আপনাদের ডেটটি উল্লেখ থাকবে সেই ডেট অনুযায়ী আপনাদের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন পর্যায়ে নেই অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশান সাবমিটেড রয়েছে অথবা অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বা এইচআই অবস্থায় রয়েছে তারা হয়তো ভাবছেন যে আপনারা কবে টাকা পাবেন প্রত্যেকের জন্য বলবো যাদের অ্যাপ্লিকেশান যে অবস্থাতেই আছে না কেন প্রত্যেকের জন্য অর্থাৎ নতুন এবং রিনুয়াল আবেদন প্রত্যেক স্টুডেন্টদের জন্য কিন্তু ফান্ড ইতিমধ্যেই অ্যাভেলেবেল করা হয়েছে সেক্ষেত্রে আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম যে ডিসবার সেটি কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু এরকমই আমরা জানতে পারছি সেক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ সাবমিটেড রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস সেটি চেঞ্জ হচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই এইচ আই পর্যায়ে চলে যাচ্ছে এবং যাদের ফরওয়ার্ডেড বাই এইচ আই অবস্থায় আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্যাংশন করা হচ্ছে এবং যাদের দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে রয়েছিল তাদের কিন্তু স্যাংশন পর্যায়ে এনে ডিসবার ইয়েট কিন্তু অবস্থায় আনা হচ্ছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যারা রিনুয়াল আবেদন করেছিলেন প্রত্যেকের জন্যে কিন্তু একটি খুশির খবর অর্থাৎ আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের টাকা পেতে চলেছেন সেক্ষেত্রে যাদের স্যাংশন মেসেজ চলে এসছে তারা মাত্র দশ থেকে বারো দিন ওয়েট করুন তার মধ্যেই কিন্তু আপনাদের স্কলারশিপের যে ক্লেম এসেবে সেটি কিন্তু চলে আসবে তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ